নির্মাণ কাজ শেষে এখন উদ্বোধনের অপেক্ষায় বেনাপোল স্থলবন্দরের কার্গো ভেহিকল টার্মিনাল। নির্মাণে খরচ পড়েছে 329 কোটি টাকা। টার্মিনালটি চালু হলে একসঙ্গে রাখা যাবে 1500 পণ্য বোঝাই ট্রাক। এতে কমে আসবে ভোগান্তি, গতি বাড়বে আমদানি রপ্তানিতে। বাংলাদেশ ভারত সড়ক যোগাযোগ সহজ হয় যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে বেড়েছে আমদানি রপ্তানি, পাল্লা দিয়ে বেড়েছে পণ্য পরিবহনে ভোগান্তিও। স্থলবন্দরের সক্ষমতা বাড়াতে বেনাপোলে কার্গো ভেহিকল টার্মিনাল নির্মাণ কাজ শুরু হয় 2022 সালের ফেব্রুয়ারিতে। টার্মিনালে একসাথে 1500 ট্রাক ধারণ ক্ষমতা রয়েছে। এছাড়া রয়েছে পার্কিং ইয়ার্ড, কার্গো ভবন, বন্দর সেবা ভবন, ইউটিলিটি ভবন, ফায়ার স্টেশন, আধুনিক টয়লেট কমপ্লেক্স, ওয়েব্রিজ স্কেল, চিকিৎসা, রান্না ও বিশ্রামের ব্যবস্থা। এতে আমরা ইন্ডিয়ান ড্রাইভাররা খুবই উপকৃত হব। হাইওয়ের উপরে যে ভয়াবহ যানজট, সেটা থেকে একটা সুরাহা হবে, সাথে সাথে রাজস্ব বৃদ্ধির গতিশীলতা আসবে। ট্রাক ড্রাইভারদের জন্য যে প্রবলেমগুলো ছিল সেগুলাই সলভ হবে, আর সবচেয়ে বড় কথা দেশের অর্থনীতি একটা বিরাট অবদান রাখবে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। দ্রুত কার্গো ভেহিকলটি উদ্বোধন করে সচল করা হোক এবং এই বেনাপোলবাসীর যানজট থেকে রেহাই করে আমদানি রপ্তানি কার্য তো সুবিধাজনক অবস্থায় আনা হোক। 41 একর জমিতে আধুনিক ও দৃষ্টিনন্দন টার্মিনাল নির্মাণে খরচ হয়েছে 329 কোটি টাকা। এর মধ্যে জমি অধিগ্রহণে 109 কোটি এবং নির্মাণ কাজ বাবদ 220 কোটি টাকা। ইয়ার্ডের জন্য যে কনস্ট্রাকশন কাজের জন্য যে কংক্রিট ব্যবহার করেছি সেটা আমাদের নিজস্ব বেসিং প্ল্যান্টের মাধ্যমে করা, এবং এটা আমাদের ফিল্ড এবং কুয়েট গুয়েটে টেস্টের মাধ্যমে করা হয়েছে। টার্মিনাল নির্মাণে সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করার কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এখন উদ্বোধনের অপেক্ষা। কার্গো ভেহিকল টার্মিনাল নির্মাণ প্রকল্প প্রায় শেষ পর্যায়ে, ধারণা করা হচ্ছে এ মাসের শেষের দিকে প্রকল্পটি শুভ উদ্বোধন করা হবে। টার্মিনালটি চালু হলে পণ্য জট কমে বন্দরের সক্ষমতা ও রাজস্ব আহরণ দুটোই বাড়বে বলে আশা করা হচ্ছে। DBC নিউজ ডেস্ক।